গুড মর্নিং গাইস, শুভ নববর্ষ। আজকে বেঙ্গলি নিউ ইয়ার, শুভ নববর্ষ। তোমাদের সবার খুব ভালো কাটুক এই বছরটা। আর এইখানে যে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো গ্রসারির প্যাকেট, এগুলো এই মাত্র এসে পৌঁছলো। এর ভেতরে কি কি আছে আমাকে দেখতে হবে, কিন্তু আমি বুঝতে পারছি না যে এখনই আমি খুলবো কি না। আর এতগুলো গ্রসারির মধ্যে এগুলো সব আমার আর আমার বন্ধুর দুজনের ভাগ করা আছে, তাই জন্য পরিমাণটা একটু বেশি। I don't know, whatever you want. Just wipe it with a... Everything is ours. You asked for everything, no? One. And two we have got, okay. Sorry, I wasn't looking because you asked. Okay, then I'm... Yeah, just wipe it with the water or something. No? এই আপেলগুলোকে আমি ধুলাম ভালো করে। প্রথমে ভুলে গেছিলাম ধুতে। আরও কিছু 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 জিনিস সমস্ত ভালো করে ওয়াশ করে ফ্রিজে ঢুকানো হয়ে গেছে। তো আজকে তো পয়লা বৈশাখ, তাই পয়লা বৈশাখের জন্য আমরা স্পেশাল কি রান্না করব সেটা ভাবছি। তো আমার হাজবেন্ড আজকে বলেছে যে একটু আমাকে হেল্প করবে ভিডিওর রেকর্ড করাতে। আগে কখনো এরকমভাবে আমরা প্রপারলি ওয়াশ করে ফ্রিজের মধ্যে রাখিনি, কারণ সুপার মার্কেট থেকে এনেই সব আমরা ঢুকিয়ে দিতাম। তাই এখন প্রত্যেকটা জিনিস এরকম আলাদা আলাদা করে ধুয়ে রাখবার জন্য যে চিন্তা করতে হচ্ছে সেটা একটু অদ্ভুত লাগছে, কারণ একটু অভ্যেস নেই তো। তো গাইজ, আমার ছেলে এখন হেয়ার কাট করবে, তো আমিও হেল্প করছিলাম। তারপর আমার হঠাৎ মনে হলো আমি এটা ভিডিও করি, তো তোমাদেরকে সব শো করব। তো ও খুব এক্সাইটেড হেয়ার কাট, তো ও খুব এক্সাইটেড আমার ছেলে হেয়ার কাট করার জন্য। এখন এটা একটু দাঁড়াও তো, আমরা খুব ছোট করে দেব হেয়ারটা, যাতে একটু আরাম পায় আর অনেকদিন যাতে চুলটা টাইম লাগে ওর জন্য। ওকে, কাম অন, দেখাই। So, are you ready, Ryan? Yes! না, পুরো ছোট করো, আগে সাইড বাই সাইড করো, একদম ছোট করো না, একটু bigger রাখছো তো তোমার। That's the biggest one. Okay, করো। Tell me if it hurts, okay? Oh no! Oh no! আমার চুলটা এত ফেভারিট। তো খুব ছোট হয়ে গেল বাপ্পা। আমার না এত ছোট চুল ভালো লাগে না বাচ্চাদের, কারণ আমার ছেলে মুখটা তো খুব পাতলা ছোট্ট, একটু যদি চুলটা একটু মানে এতটা মতন বড় থাকে আমার খুব ভাল লাগে। তাহলে ওর চুলের লেন্থটা একটু বড় থাকলে না মুখটা খুব ভাল লাগে, খুব কিউট লাগে। কিন্তু আমার বরে সবসময় ছোট্ট ছোট্ট চুল করানোর ইচ্ছে। পয়লা বৈশাখের দিন বাড়িতে ভাই চুল কাটলে মানে ভালো। পয়লা বৈশাখের দিন চুল কাটাটা ঠিক হলো কিনা আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি আমি প্রথমে ভাবিনি ওরা জাস্ট তাড়াতাড়ি রেডি হয়ে গেল চুল কাটবে বলে, কিন্তু পয়লা বৈশাখের দিন কি চুল কাটা উচিত বুঝতে পারছি না, মাকে জিজ্ঞেস করতে হবে। আমার সারা গায়ে কুটকুট করছে, কারণ বাথরুম পুরো চুলে ভরে গেছে বাথটাবটা, আর আমার ছেলের চারিদিকে মানে চুলে ভরে গেছে। লাকিলি যে জামাটা পরেও করছে সেটা আমরা পুরো মানে মানে বিনে ফেলে দেবো আর কি। এটা কি আমার হেয়ার কাট? এত ছোট? হ্যাঁ। হাউস পার্টি হল। লুক এট মি। হ্যালো এভরিওয়ান। নরমালি হ্যাড মাই হেয়ার কাট। আই ইজ ইট লুকিং গুড? স্মার্ট হ্যান্ডসাম বয়। আই অ্যাম ভেরি স্মার্ট। এত ছোট হেয়ারে স্মার্ট? আরাম লাগছে না? ইটস আরাম।
আমার চুল আরাম কোনদিন একটা সেন্টেন্স বললে বাংলায় এটা শেষ করে না আমার চুল আরাম মানে আমার চুলটা কেটে আরাম লাগছে I have to cut these edges off. No. Should I put that in? চুল ছোট ছোট করে কেটে এসেছে আর আমি একটু জামা কাপড় মেলা করছি অ্যাকচুয়ালি বলছি ডেইলি কাজে শেষ হচ্ছে না কারণ একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ শুরু হয়ে যাচ্ছে আর এই সমস্ত কাজগুলো ইউজুয়াল কাজের মধ্যে নয় এগুলো যেন সব কোথা থেকে নতুন নতুন কাজ এসে গেছে আমার লাইফে হ্যাঁ তো অনেক নতুন নতুন কাজ এসে গেছে যেমন আগে একটা রুটিন ছিল এখন সেই রুটিনটা একেবারেই নেই আর can you open it কথা বলবো না আমি সবার সাথে একটু কথা বলবো না আমি তো আমি হ্যাঁ যেটা বলছিলাম আমার হাজবেন্ড রান্না করছে আমি এই জামা কাপড়গুলো মেলা করছি আর আমার ছেলে একটু ওখানে পাজল খেলছে ওখানে একটু ঘুরে বেড়াচ্ছে খেলছে এখন প্রায় ডিনার টাইম হয়ে এসেছে হ্যালো গাইস টুডে উই ডুইং স্টার ওয়ার্স তো তোমরা দেখতেই পারছো আমরা এখন এই কিচেন এরিয়াটার মধ্যে বসে আছি তো আমার ছেলে আর আমার বর আর আমরা তিনজনে মিলে এই স্টার ওয়ার্সের 1000 পিসেস অফ পাজল এখন আমরা শুরু করেছি অ্যাকচুয়ালি এখন শুরু করিনি কবে শুরু করেছি আমরা গো সপ্তাহ মি এন্ড রায়ান স্টার্টেড ইয়েস্টারডে হ্যাঁ ইয়েস্টারডে আমার বর আর আমার ছেলে এই পাজলটা স্টার্ট করেছে কিন্তু আমি অ্যাকচুয়ালি বসতে পারিনি কালকে আমি কি করছিলাম কালকে আমি নিশ্চয়ই অন্য কিছু করছিলাম বিজি ছিলাম তো আমি অন এন্ড অফ দেখছি ওরা কি করছে কারণ 1000 পিস বুঝতেই পারছো কতক্ষণ সময় লাগবে এটা আমার মতে এটা 3 দিন তো সময় লাগবেই বানাতে আর আমরা ইচ্ছে করে 1000 কিনেছি যাতে এটা অনেকটা বেশি সময় লাগে অনেকটা বেশি সময় লাগলে এটা বানাতে বানাতে অনেকটা সময় আমাদের কেটে যাবে এখানে ভর্তি ভর্তি পিসেস দেখো প্লাস এখানে প্লাস টেবিলের মধ্যে ভর্তি দেখাই এই টেবিলের ম্যাটটা জানো তো একটা কালারের হলে মনে হয় ইজি হতো বানাতে না কি গো এই ফ্লাওয়ার ফ্লাওয়ার বলে কি ডিস্টার্ব হচ্ছে তো গাইজ আজকে পয়লা বৈশাখে তোমাদেরকে অনেক অনেক পয়লা বৈশাখের শুভেচ্ছা জানালাম অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানালাম আর তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো পুরো বছরটা তোমাদের খুব 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 ভালো কাটুক সকলের ভালো কাটুক আর আমি খুব মিস করছি আমার ফ্যামিলিকে কলকাতায় আমার মা বাবাকে আমার বোনকে আমার সবাইকে মানে আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থেকে বড় হয়েছি আমার জেঠি কাকি কাকিমা কাকু সবাইকে ইভেন আমার ঠাকুমাকে তো কিছু করার নেই যাই হোক এখানে আমাদের আজকে এরকমভাবে দিনটা কাটলো নাথিং স্পেশাল অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই